আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমোহন ব্লগ। চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা মন ভালো করতে চলে যাচ্ছি সমুদ্রের কাছাকাছি। আমি নিহালমোহন, নিহালমোহনের বাবাকে নিয়ে আমরা চলে যাচ্ছি সমুদ্রের কাছাকাছি। জীবনে শিক্ষার কোনো শেষ নেই। এই যে আমরা যার সিএনজিতে করে যাচ্ছি, আমরা যখন বাসা থেকে বেরিয়েছি তখন সময় 2:30। ভদ্রলোক যাচ্ছিলেন বাসায় ভাত খেতে, কিন্তু দূরের ভাড়া বেশি ভাড়া পেয়ে উনি আমাদেরকে নিয়ে চললেন আর বলছিলেন, আজ যদি একটু দূরে গিয়ে বেশি ভাড়া পাই কয়টা টাকা সংসারে বেশি আসবে। পৃথিবীর সব বাবাগুলো মনে হয় এমনই, শুধুমাত্র সংসার, নিজের স্ত্রী সন্তানদের কথাই চিন্তা করে। আমার আব্বাকে দেখলাম, আমার ভাইদের দেখলাম, এরপর নিজের স্বামীকে দেখছি। ভালো থাকুক পৃথিবীর সব বাবারা। আমরা চলে এসেছি বিচে। আমরা আসার পরে অসম্ভব রোদ, যার কারণে ঘুরতে যাওয়া হয়নি, নিচে যাওয়া হচ্ছে না, আপাতত উপরে অবস্থান করছি। আমরা বেশ তাড়াতাড়ি চলে এসেছি, এখন ভাটার সময়ও হয়নি, যার কারণে একটু ঘুরতেছিলাম, উপরে কোথাও বসবো ভাবতেছিলাম, দূর থেকে সমুদ্র দেখছিলাম। আমার কাছে মনে হয় পৃথিবীতে যতগুলো জায়গা আছে সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে সমুদ্র। সমুদ্রের মতো শান্তি আমি কোথাও গিয়ে পাই না, সমুদ্র আমার বরাবরই প্রিয়। যদিও এখনও কক্সবাজার যাওয়ার সৌভাগ্য হয়নি নানা ব্যস্ততার কারণে, তাই সময় পেলে এখানে আসি, কিন্তু প্রায় 2 বছর ধরে তাও ব্যস্ততার কারণে আসা হয়ে ওঠেনি। নিহালমোহনের স্কুল, ওদের ভর্তি, তাই এবার চলে এসেছি সমুদ্র দেখতে। এত স্নিগ্ধতা, এত এত যে শান্তি লাগে এখানে আসলে, আমার আসলে আর যেতে ইচ্ছা করে না, ইচ্ছা করে পাগুলো পানিতে চুবিয়ে বসে থাকি। যথারীতি রোদ করতেছিলাম, এর মধ্যে নিচে এসে গুঁড়ো পেঁয়াজও খাওয়ার খেতে বসেছি আমরা। এখন পেঁয়াজও নিয়ে নিহালের গবেষণা শুরু হয়ে গেছে। নিহাল একটা টুইন পেঁয়াজও পেয়েছে। টুইন পেঁয়াজগুলো হচ্ছে ওর অরিনা পোকা, তাইনা পোকা। এখন ও অরিনা পোকা আগে খাবে না তাইনা পোকা আগে খাবে, এটা নিয়ে বড় চিন্তায় পড়ে গেছে। এখন গুনতেছে কাকে আগে খাবে। খাওয়া, পেঁয়াজও খাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছি, নিচে যাব। কিন্তু মুহিত সাহেব নিচে নামতে দিচ্ছে না এখন, কিন্তু আমরা মা ছেলে জেদ করে নিচে নেমে গেছি। পাথরে দাঁড়িয়ে পানি স্পর্শ করার চেষ্টা করছিলাম, এতটা শান্তি লাগছিল এটা বলে প্রকাশ করার মতো না, খুবই ভালো লাগতেছিল। আমরা মা মেয়ে প্রথমেই নেমে গেছি। নিহালমোহন তো বরাবরই খুব উপভোগ করে বিষয়টা, বিচে আসলে আমি যেমনটা করি মনও ঠিক তেমনটা করতে চাই। আমি যেভাবে ছবি তুলি মনও ঠিক তেমনটাই সেভাবে ছবি তুলতে চাই। বরাবরই শিশুরা অনুকরণ প্রিয় হয়। সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে, আমরা নিচে নামতেছি পানি ধরার জন্য। খুবই ভালো লাগে এখানে আসলে, মনটা ভালো হয়ে যায়, মনে হয় মনের সব কষ্ট, রাগ, অভিমান, ক্ষোভ সবগুলোই যেন সমুদ্র নিয়ে চলে যাই, সমুদ্রকে সব কিছু বিলিয়ে দিতে পারি। কেমন যেন অদ্ভুত, আমার সমুদ্রের কাছে আসার অনুভূতিটা প্রকাশ করা যাবে না। আমার সমুদ্র যে এত প্রিয়, এত ভালো লাগে। সূর্যটা একটু একটু করে ডুবে যাচ্ছে, আজকে সূর্য ডুবছে, ডুবছে বলে আগামীকাল নতুন একটি ভোর আসবে, নতুন সূর্য উদিত হবে, এটাই জীবন। ভালোর পরে খারাপ, ভালোর সাথে খারাপ থাকবেই, কষ্টের পরে সুখ আসবে, শুধু অপেক্ষার পালা। অপেক্ষা করলে ইনশাল্লাহ জীবনে সুদিন আসবে, শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হয়। আজ যে আমাকে কষ্ট দিচ্ছে, আজ যে আমাকে কাঁদাচ্ছে, তারও একদিন দিন আসবে, সেও কাঁদবে একদিন, শুধু সময়ের অপেক্ষা। সে একদিন তার ভুলটা ঠিকই বুঝতে পারবে, সেও কাঁদবে। আজ যে আমাকে অসম্মান করছে, আমাকে যে ছোট করছে,
একদিন তার দিনটাও আসবে, চিরদিন মানুষের সমান নাহি যায়। আমরা বেশ আনন্দ করছিলাম, নেহাল মন, আমি আর ওই বেচারা জুতো পরে গেছে, পানিতে নামতেছে না, উনি আমাদের ব্যাগ আর জুতো নিয়েই পাহারা দিচ্ছে। এটাই বুঝি সব বাবারাই এমন করে, ছেলে মেয়েকে আনন্দ দেওয়ার জন্য নিজের জুতো নিয়ে বসে আছে, উনি নামছে না। ভালো থাকো পৃথিবীর বাবারা, সব বাবা পৃথিবীর ভালো থাকো। মেয়ের ছেলে মেয়ের ছবি তুলতেছে উনি, খুব মজা করে করে ছেলে মেয়ের ছবি তুলতেছে। আর আমি দেখতেছি আর ভাবতেছি, আমার বাবা থাকলেও হয়তো আমাকে নিয়ে এভাবেই করতো। প্রতিটা মুহূর্তে নিজের বাবাকে মিস করি। নেহাল মন চায় সবসময় নেহালের সাথে থাকতে, আর নেহাল বরাবরই ওকে মেয়ে বলে দূরে সরিয়ে দেয়। সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, আমার নেহাল মন যেন একে অপরকে বুঝতে পারে, একে অপরকে ভালোবাসে, একে অপরের পরিপূরক হয়ে যেন বেঁচে থাকে, এটাই আমার চাওয়া। নেহাল বেচারা প্যান্টটা বারবার ভিজে যাচ্ছিল, কিন্তু সে এটাতে বেশ আনন্দ পাচ্ছিল, ভিজাতেই যেন তার সবটুকু আনন্দ। সূর্য ডুবে গেছে, গোধূলির আকাশ লাল হয়ে গেছে, আমাদেরও আস্তে আস্তে ফিরতে হবে। কিন্তু সত্যি বলছি, সমুদ্রের পাড়ে আসলে আমার যেতে ইচ্ছা করে না, ইচ্ছে করে এখানেই থেকে যাই, সময়টা এখানেই কাটিয়ে দিই। কিন্তু আমাদের যে যেতে হবে, আমাদের নিরে ফিরতে হবে। কিন্তু নেহাল মনকে কিছুতেই পানি থেকে তুলতে পারতেছিলাম না, কিছুতেই উঠবে না ওরা, অনেক বুঝিয়ে সুজিয়ে ওদেরকে পানি থেকে তুললাম। এবার চলে যাব, আবার আসবো আমরা, আবার সমুদ্র, কোনো একদিন সমুদ্রে স্নান হবে আমাদের, কোনো একদিন আবার সমুদ্রে ঘুরতে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার নেহাল মনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।